আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দরবন ফার্ম এবং কৃষি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটির সাথে আছেন তারা বুঝতে পারছেন আজকে আমরা দেখাবো আপনাদেরকে পাওয়ার টিলার মেশিন সেটিং। তো আমাদের কাছে মিনিমাম 7 প্রকার মেশিন আছে বর্তমানে স্টক। তো তার ভিতরে সবথেকে কম দামের এবং মিনি যেগুলো ছোটো পাওয়ার টিলার, তার ভিতরে এই 3টা মেশিন। তো আমরা এই 3টা মেশিনের আনবক্সিং রিভিউ করে আজকে আপনাদেরকে দেখাবো। তো এর ভিতরে সবথেকে ছোট হচ্ছে এই মেশিনটা, তারপরে হচ্ছে এইটা, আর তারপর হচ্ছে এটা। মানে মিনের ভিতরে এটা হচ্ছে সবথেকে বড়, এটা হচ্ছে মাঝারি, ওইটা হচ্ছে ছোট। তো এই মেশিনগুলো আমরা আপনাকে আনবক্সিং করে দেখাবো এর ভিতরে কি কি আছে। এই মেশিনটা হচ্ছে 4 স্ট্রোকের একটি ইঞ্জিন। তো আসলে মেশিনটা খুলেই আপনাদেরকে দেখাই যে আসলে মেশিনটা দেখতে কেমন। তো ভিউয়ার্স দেখি, দেখেন এটা হচ্ছে খুব বড় মেশিন, খুব শক্তিশালীভাবেই কার্টুন করা। এর ভিতরে আপনার প্রোটেকশন দেওয়ার জন্য হার্ডবোর্ড দেওয়া আছে একটা। এবং এই মেশিনটা আসলে যে দেখি হ্যাকা বের করতে পারি কিনা, না কাউকে হেল্প নিতে হবে। এটা হচ্ছে আপনার হাতল, এটা দিয়ে মেশিনটা ধরতে হবে। তো এরপর আমি এক এক করে এগুলো সব বের করার চেষ্টা করছি। মেশিনটা আসলে এটা মোটামুটি অনেকটাই ভারী, কিন্তু না আসলে আমাকে হেল্প দিতে হবে। এটা হচ্ছে পুরোটাই মেশিন, এটা হচ্ছে এক প্রকার সেটিং করা বললেই চলে এই মেশিনটা। তো মেশিন বিষয়ে কথা বলার আগে দেখে নিই এর ভিতরে কি কি আছে, পরে আমরা মেশিন বিষয়ে অবশ্যই আলোচনা করব, বিস্তারিত তুলে ধরব। এটা হচ্ছে ম্যানুয়াল বই, এবং এটা এক্সট্রা দিয়ে রাখছে আপনাদের। এটা দিয়ে মূলত ধোয়া বেরোয়, যে ফিল্টারগুলো কাজ করে এটা এখানে বসে। তো দেখেন মূলত এই মেশিনটা কতটা ছোট মেশিন, কিন্তু এতটাই স্ট্রং একটি মেশিন যে আপনি কল্পনাও করতে পারতেছেন না। এটা দিয়ে আপনি ইজিলিভাবে আপনার যে চার বার যেগুলো আছে, আপনি খুব মানে আপনার ধানের জমি চাষ থেকে শুরু করে যা যা করতে চান সব কিছু এই মেশিনটা দিয়ে করতে পারবেন। তো আপনারা যারা অনেকদিন ধরে খোঁজ করতেছেন যে আমাদের আসলে এরকম একটি মেশিন দরকার, যেটা দিয়ে আমরা খুব সহজে শুধু শাকসবজি না, আমরা ধান গম সব কিছুই লাগাইতে পারি, তাদের জন্য মূলত এই মেশিনটা একটি পারফেক্ট মেশিন। এটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত মেশিন, যেটা আসলে সবাই এতদিন ধরে খোঁজ করতেছেন তাদের জন্য খুব। দেখেন এটার সেই লেভেলের একটি মেশিন। এটা হচ্ছে 4 স্ট্রোক একটি ইঞ্জিন। এখানে আপনাকে মোবিল দিতে হবে, আর এখানে দিতে হবে পেট্রোল বা অকটেন, যেটা দিয়ে আপনি ব্যবহার করতে চান। আর এরপর এটা হচ্ছে আপনার টান দিয়ে আপনি স্টার্ট দিবেন। আর এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন এবং পুরোটা মোটরসাইকেল ইঞ্জিন। দেখেন এটা হচ্ছে আপনার প্লাগ, এটা হচ্ছে আপনার স্পার্ক প্লাগ। এখানে যে মেশিনগুলো আছে সবই মোটরসাইকেল ইঞ্জিন, আপনারা ইজিলিভাবে এগুলো ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স এই মেশিনটার ভিতরে আসলে মেশিনটা সেটিংই করা, আপনাদের তারপর আমরা সেটিং করে দেখাবো যে মেশিনটা কীভাবে সেটিং করে আপনাদেরকে ব্যবহার করতে হয়। তো অবশ্যই যারা এই এত সময় ধরে আমাদের এই ভিডিওটি দেখছেন, যারা এই আনবক্সিং ভিডিওটি দেখছেন, যে এই মিনি পাওয়ার টিলার, এই পাওয়ার টিলারের ভিতরে আসলে আপনি কি কি পাচ্ছেন সব কিছুই দেয়া আছে। আর এটার টোটাল ওজন হচ্ছে আপনার 28 কেজি। টোটালি মেশিন সব সহ দিয়ে ওজন হচ্ছে আপনার 28 কেজি, আর কার্টুন ছাড়া হচ্ছে আপনার 26 কেজি। তো এই মেশিনটা আপনি যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমাদের ওয়েবসাইট sundarbanfarm.com ভিজিট করবেন। তো আপনারা চাইলে খুলনায় আসতে পারেন, অথবা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে বা হোম ডেলিভারিতে পাঠিয়ে দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।